ফের আন্দোলনের ডাক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ বরাদ্দ করে কাজ শুরুর দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে শনিবার ঘাটাল যোগ্যতা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ হাই স্কুলে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র হাজরা, সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা, ঘাটাল রানীচক নদীবাঁধ রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক অর্ধেন্দু মাঝি, বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক মদন রামসহ প্রমুখ। সভা থেকে আন্দোলনকে আরও তীব্রতর করার লক্ষ্যে কলকাতা অভিযান ও পথ অবরোধ কর্মসূচিরও ডাক দেওয়া হয়। কাল মাস্টার প্ল্যান পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণের দীর্ঘদিনের একটি প্রকল্প, যে প্রকল্প 1982 সালে তৎকালীন এরাজ্যের রাজ্য সরকার এই ঘাটালের শিলাবতী নদীর পাড়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করে চালু করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, 82 সালে প্রতিষ্ঠিত যে ফলক, সেই ফলক প্রতিষ্ঠিত হওয়ার পরও আমরা লক্ষ্য করছি ঘাটালের বন্যা নিয়ন্ত্রণে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার উভয় সরকারই কার্যত এখনো পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা এলাকার ভুক্তভোগী মানুষজনেরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তুলে দীর্ঘদিন ধরে আন্দোলন পরিচালনার পর অবশেষে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানকে নূতন করে পুনর্মূল্যায়ন করে নূতনভাবে স্কিম তৈরি করতে, যেই স্কিমটিতে 1740 কোটি টাকার প্রকল্প ধরা হয়েছে। দুই ধাপে এই কাজ হওয়ার কথা ছিল। প্রথম ধাপে 1214 কোটি 92 লক্ষ টাকা, বাকি ধাপে বাকি অংশের কাজ হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয়ভাবে এই ধরনের একটি বড় প্রকল্প রূপায়ণ করতে গেলে কেন্দ্রীয় সরকারের নানান ধরনের কমিটির ছাড়পত্র পেতে হয়। সেই ছাড়পত্র ইতিমধ্যে আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করেছি। সর্বশেষ ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটির ছাড়পত্র পাওয়া গিয়েছে গত বছর ঠিক এই সময়ে। আর সেই ইনভেস্টমেন্ট কমিটির ছাড়পত্র পাওয়াকে ভিত্তি করে কেন্দ্রের শাসক দল এবং এরাজ্যের শাসক দল ঘাটাল শহরে তর্জা শুরু করে দিয়েছিলেন। আমরা মনে করছিলাম এই যেন মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দ করে কাজ শুরু হলো বলে। তারা এমনভাবে প্রচার শুরু করলেন কে এই অর্থ বরাদ্দের কৃতিত্ব নেবে তা জনসাধারণের কাছে বিজয় সমাবেশ করে তুলে ধরতে চাইলেন। আমরা সেই সময় ঘাটালের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে বলেছিলাম দিল্লি থেকে খবরাখবর নিয়ে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটির ছাড়পত্র পাওয়া গেছে মাত্র, এর পরেও দরকার ইন্টার মিনিস্টেরিয়াল কমিটির ছাড়পত্র পাওয়া, তারপর কেন্দ্রীয় অর্থ দপ্তর অর্থ মঞ্জুর করলেই তখন বোঝা যাবে যে সর্বশেষ ধাপটা আমরা অতিক্রম করলাম। তারপর টেন্ডার, তারপর ওয়ার্ক অর্ডার, তারপর কাজ শুরু। আমরা লক্ষ্য করছি সেই গত বছরের পর থেকে প্রায় 1 বছর অতিক্রান্ত হলো, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কার্যত বোবা হয়ে বসে রয়েছেন, মুখে কুলু বেটে রেখে বসেছেন। এই পরিপ্রেক্ষিতে 2023 সালে ফেব্রুয়ারি মাসে আমরা এই হলেই সম্মেলন করে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম মার্চ মাসে ঘাটালে গণ অনশনের কর্মসূচিতে ভুক্তভোগী মানুষজনেরা সামিল হয়ে উভয় সরকারের কাছে অবিলম্বে অর্থ বরাদ্দের দাবি জানাবে। সেই মতো আমরা দাবিও জানিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় তারপরেও কয়েকটি মাস অতিক্রান্ত হলেও কেন্দ্রীয় রাজ্য সরকারের মুখে কোনো কথা নেই। এই অবস্থায় ওই উভয় সরকারের এই বধিরত্ব কাটানোর জন্য
আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি আবার বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন। 15 আগস্ট ঘাটালে উদ্বোধন হলো বেঙ্গল ফার্নিচার। এক ছাদের তলায় কাঠ স্টিল ফার্নিচার থেকে ইলেকট্রনিক্স দ্রব্য পাবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এক ছাদের তলায় পেয়ে যাবেন টিভি, ফ্রিজ, খাট, আলমারি, টেবিল সহ বহু কিছু। ঘাটাল রানীচক রাস্তায় সাদুরবাগ পার্কের কাছে হনুমান মন্দিরের পাশে নতুন শোরুম বেঙ্গল ফার্নিচার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। যোগাযোগ 9547676271 অথবা 7362943131।